রাজধানীর বাজারে মাছ মাংস ডিম সহ বেশিরভাগ সবজির দাম গেল সপ্তাহের চেয়ে কেজি প্রতি অন্তত পাঁচ থেকে দশ টাকা বেড়েছে আবার চাল ডাল আটা তেলসহ কিছু পণ্যের দামও উচ্চ স্থিতিশীল হয়ে আছে এ বিষয়ে জানাতে এখন যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মেসবা হাসান মেসবা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন কি বলছেন ক্রেতা বিক্রেতারা জানা তীব্র গরম শেষে আবার আজকে দশ তারিখ তা আবহাওয়া অফিসের বার্তা অনুসারে আজকে থেকে গরমের উত্তাপ চলেছে বাজারেও কিন্তু সেই উত্তাপটা কিছুটা হলেও ছড়িয়েছে আজকে ছুটির দিন সে তুলনায় আমরা বাজার ঘুরে দেখেছি যেটা সেটা হল মুরগির দাম মাছের দাম এ দুটির দাম কিন্তু অনেক ক্ষেত্রে পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে এটি একশো টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে আমরা লাল মুরগি যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু গেল এক সপ্তাহে আগেও এটা তিনশো পঞ্চাশ থেকে সত্তর টাকা বিক্রি হতো এখন সেটি চারশো বিশ থেকে চারশো তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দেশি মুরগির দামও কিন্তু বেড়েছে আগে 620 টাকা 30 টাকা বিক্রি হতো এটি 700 টাকারও বেশি কিন্তু বিক্রি হচ্ছে বয়লার মুরগি যেটি গেল সপ্তাহে আগে 220 টাকা ছিল কিন্তু কিছু দিনের জন্য কমে হলে 180 টাকা 190 টাকা বিক্রি ছিল এখন কিন্তু সেটি আবার 220 থেকে 30 টাকা পর্যন্ত দাঁড়িয়েছে মাছের বাজারেও আমরা দেখেছি একই অবস্থা মাছের বাজারে আমরা দেখেছি 500 টাকার নিচে আসলে কোনো মাছই আমরা দেখতে পাইনি আমরা সেক্ষেত্রে কম দামি মাছ হিসেবে আমরা দেখেছি তেলাপিয়া মাছ আ ভেদে বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো ষাট টাকা পর্যন্ত এবং পাঙ্গাস মাছ যেটি সেটি বিক্রি হচ্ছে প্রায় একশো আশি থেকে প্রায় তিনশো টাকা পর্যন্ত এবং দেশি পাঙ্গার যেটি সেটি কিন্তু আরও পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সবজির বাজারেও কিন্তু এটি আরও বেড়েছে সবজির বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকার নিচে তো সবজি নেই এ সপ্তাহে কিছু কিছু সবজির দাম একশো টাকা পর্যন্ত ছুঁয়েছে এছাড়া যদি বলার চেষ্টা করি মশলার বাজার সামনে কোরবানি ঈদকে রেখে কিন্তু মশলার বাজারেও আমরা চড়া দেখেছি মশলা আদা কিন্তু দেশি যে আদা এই আদা কিন্তু বাজারে একেবারেই সংকট দেখেছি এছাড়া কিন্তু সব ধরনের মশলার দামও কিন্তু বাড়তে আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছিলেন বিক্রেতারা যেটি বলছিলেন যে তীব্র গরমের পরে আবার যে বৃষ্টি বৃষ্টির কারণে সবজি যে পচনশীল দ্রব্য যার কারণে সবজির দাম কিন্তু বেড়েছে এবং ব্রয়লার ক্ষেত্রে এবং মুরগির ক্ষেত্রে খামারিরা কিন্তু অতি খরার কারণে খামারিরা সেই উৎপাদন করতে পারছে না এবং মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে এই দাম কিন্তু বেড়েছে এবং ক্রেতারা যেটা বলছিলেন ভক্তারা যেটি বলছিলেন ভোক্তারা কিন্তু সেই বরাবরের মতো অভিযোগ করছেন বাজার মনিটরিং এর বিষয়ে তারা বলছিলেন এই ছিল বাজার দর নিয়ে সবশেষ ফারজানা